টাইটানিক জাহাজের কথা কম বেশি আমরা সবাই জানি। টাইটান ছিল গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা। তার নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এটি আসলে জাহাজের সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম ছিল RMS টাইটানিক, আর এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার। অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক। এটি ছিল ব্রিটিশ যাত্রীবাহী বিশাল বড় সামুদ্রিক জাহাজ, যা 15 এপ্রিল 1912 সালে জাহাজটির প্রথম সমুদ্রযাত্রায় সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে আইসবার্গের সাথে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এটি ওই সময়ের সবচেয়ে বড় আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল। এই জাহাজটি এখনও সমুদ্রের গভীরে রয়েছে। টাইটানিক জাহাজটি ডুবেছিল কানাডার নিউ ফাউন্ডল্যান্ড এর কোস্টাল লাইন থেকে প্রায় 400 মাইল দূরের সমুদ্রের নিচে। আটলান্টিক মহাসমুদ্রের প্রায় 4 কিলোমিটার গভীর জলের নিচে রয়েছে। ওশেন গেট নামের একটি কোম্পানি আছে, ওরা টাইটানিক ট্যুরিজম করে। 8 দিনের একটি ট্যুর প্যাকেজ আপনাকে প্রথমে কানাডা থেকে জাহাজে করে আটলান্টিকের উপর টাইটানিক ডুবার জায়গাটায় নিয়ে যাবে। তারপর আপনাকে একটি ছোট্ট সাবমেরিনে করে সারফেস থেকে প্রায় 4 কিলোমিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশের মুখোমুখি নিয়ে যাবে। এরকম প্যাকেজ ট্যুরের কথা শুনে খুবই ভালো লাগছিল যে খুবই সুন্দর একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। কিন্তু খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা খুবই দুঃখজনক, তাই আমি এটা আজকে শেয়ার না করে পারলাম না। এই পুরো প্যাকেজটা অনেক এক্সপেন্সিভ, বাংলাদেশি টাকায় প্রায় 2.5 কোটি টাকার উপরে লাগে। এই সাবমার্সিবল মিনি সাবমেরিনটার নাম হচ্ছে টাইটান। খুবই মাইক্রো সাইজের একটি সাবমেরিন, তাতে টেনে টুনে পাইলট সহ মোট 5 জনের জায়গা হয়। সমস্যা হচ্ছে, রবিবার সকালবেলা টাইটানে করে 4 জনের একটা ট্যুরিস্ট দল টাইটানিক দেখার জন্য নেমেছিল। ওশেন গেটের প্রধান হচ্ছেন স্টকটন রাশ, তিনি টাইটানের চালকও। টাইটানে আটকে যাওয়া যাত্রীদের সাথে চালক হিসেবে তিনিও রয়েছেন। ব্রিটিশ পাকিস্তানি ধর্নাঢ্য ব্যবসায়ী ও টাইটানের যাত্রী শাহজাদা দাউদ, তার ছেলে টাইটানের যাত্রী সুলেমান দাউদ। টাইটানের আরেকজন যাত্রী হচ্ছেন হামিশ হার্ডিং, তিনি ব্রিটিশ ব্যবসায়ী। আমার লিস্টের পঞ্চম যাত্রী রয়েছেন ফ্রেঞ্চ নেভি কমান্ডার টাইটানের যাত্রী ও অভিযান বিশেষজ্ঞ পল হেনরি। 18 জুন সকালবেলা 2023 এই 5 জন যাত্রী নিয়েই রওনা হয়েছিল সাবমেরিনটি। কানাডার নিউ ফাউন্ডল্যান্ড প্রদেশের সেন্ট জোন্স শহর থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। এই ছবিটি 18 জুন 2023 সকালবেলার, যখন তারা টাইটানিক দেখার জন্য পানির নিচে যাচ্ছিল। টাইটান নামার কিছুক্ষণ পর থেকে এর টাইটানের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোনো সিগন্যাল নেই, ভিশন নেই, কিচ্ছু নেই। চালকসহ 5 জন যাত্রী নিয়ে টাইটানটি সমুদ্রের 2 কিলোমিটার নিচে আটকে আছে বা হারিয়ে গিয়েছে, যার কোনো সংযোগ উপর থেকে পাওয়া যাচ্ছে না। আটলান্টিকের গভীরে নামে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য প্রায় 2.25 ঘন্টা 2 কিলোমিটারের মতো গভীরে যাবার পর নিয়ন্ত্রক জাহাজের সাথে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই খবরটি 18 জুন থেকে 21 জুনের মধ্যে রয়েছে। আমি আরও আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।